আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রিভিউতে বেসিক্যালি আমরা আইটেলের একটি নতুন স্মার্টফোন আইটেল A70 এই স্মার্টফোনটিকে রিভিউ করার চেষ্টা করব। আইটেল কিন্তু বাংলাদেশের বাজারে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, সেটি হচ্ছে আইটেল A70 এই স্মার্টফোনটি। মোবাইল ফোনটির যদি আমরা কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলি, তাহলে স্মার্টফোনটি ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চি সাইজের একটি 60Hz রিফ্রেশের যুক্ত একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা, 4GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজের সুবিধা, এবং স্মার্টফোনে থাকছে 5000mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সুবিধা। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো আইটেল A70 স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে আসবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে প্রেস করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধু, ফার্স্ট অফ অল আইটেল A70 স্মার্টফোন যদি আমরা ডিসপ্লে সেকশনে কথা বলি, তাহলে স্মার্টফোনটি ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চ একটি HD+ রেজুলেশনে একটি IPS প্যানেল ইউজ করা হয়েছে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন 60Hz একটি রিফ্রেশ রেট। যেহেতু HD+ থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটি ইউজ করার সময় কিছুটা পরিমাণ শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন, তবে ফোনটি ইউজ করার সময় কিন্তু আপনি একটু ভালোই ফিল পাবেন, যেহেতু 60Hz একটি রিফ্রেশ রেট থাকছে। এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে চিপসেট হিসেবে ইনসার্কেট T603H চিপসেট ইউজ করা হয়েছে, এবং ফোনটিতে আপনারা পাচ্ছেন Android 13 এর সুবিধা। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ফোনটি দিয়ে মোটামুটি ফ্রি ফায়ারের মতো গেমসগুলো কিন্তু আপনি খেলতে পারবেন, তবে পাবজি খেলতে গেলে অবশ্যই প্রচুর পরিমাণে হ্যাং লেগে শিকার আপনাকে হতে হবে। ফোনটি আপনারা পাবেন দুটি ভেরিয়েন্ট, সেটি হচ্ছে 3GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। মোবাইল ফোনটি ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 0.3 মেগাপিক্সেল ডেপ সেন্সর ইউজ করা হয়েছে, এবং স্মার্টফোনটি ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080 পিক্সেলে 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনটিতে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 5000mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সুবিধা। ফোনটির বক্সের সাথে আপনারা চার্জ হিসেবে পাচ্ছেন 18W একটি চার্জিং সাপোর্ট, যেটির মাধ্যমে ফোনটিকে চার্জ করতে অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত সময় লাগছিল। দর্শক বন্ধুরা, অনেক বিষয় নিয়ে কথা হলো, তো এখন কথা বলা যাক আইটেল A70 স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে লঞ্চ হবে। আইটেল A70 স্মার্টফোনটি মূলত বাংলাদেশের বাজারে আসলে 8 থেকে 9 হাজার টাকার মধ্যে ফোনটির প্রাইসটি হতে পারে এমনটি এক্সপেক্ট করা যাচ্ছে। ফোনটি বাংলাদেশে লঞ্চ হবে সম্ভবত নভেম্বরের মাঝামাঝি পর্যায়ে ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে। তো এই স্মার্টফোনটি মূলত কাদের জন্য? যাদের বাজেট একদমই কম, 8 থেকে 9 হাজার টাকা বা 10 হাজার টাকার নিচে, তার জন্য এই স্মার্টফোন ঠিক আছে। আর যারা খুব একটা বেশি গেমিং করেন না, মোটামুটি মানে গেমিং করেন লাইক সাবওয়ে সার্ফ, টেম্পল রান, এই সমস্ত গেম যারা খেলেন এবং যারা টুকটাক নেট ব্রাউজিং করেন আর ফেসবুক চালান এবং বড় একটি ডিসপ্লে দরকার, তার জন্য স্মার্টফোনটি কিন্তু ঠিক আছে। প্রো লেভেলের গেমারদের জন্য কিন্তু স্মার্টফোনটি মোটেও না, খুব বেশি ভারী কাজ করার জন্য কিন্তু স্মার্টফোনটি তাদের জন্য না। অবশ্যই আপনাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে, দেন এই স্মার্টফোনই পারচেস করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।